দর্শকদের স্বপ্নের নায়ক নায়িকারা কখন খান, কখন ঘুমান, কি খান, কি পছন্দ করেন, কোন রং তার প্রিয়, কি তার ভালো লাগে, নানান তথ্য জানতে অধীর আগ্রহে বসে থাকেন। তেমনি বিশ্বব্যাপী জনপ্রিয় এক সুপারস্টার শাহরুখ খান, বলিউড কিং শাহরুখ খান কখন খান, কখন ঘুমান, কি করেন, এসব যদি জানতে পারেন তার ভক্তরা, সেটা নিশ্চয়ই মন্দ হয় না। গার্ডিয়ানকে এরকমই কিছু গোপন তথ্য এবার শাহরুখ খান দিয়ে দিয়েছেন, যেটা ভক্তদের জন্য দারুণ লুফে নেয়ার ব্যাপারই হবে। গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, তিনি কাজ সেরে বাড়িতে ফিরতে ফিরতে রাত 2টা বাজে, ঘুমানোর আগে ব্যায়াম করেন নিয়মিত। তিনি আরও বলেছেন, আমি ঘুমোতে যাই ভোর 5টায়, এরপর 9টা 10টায় উঠি যদি শুটিং থাকে। প্রতিবেদনে গার্ডিয়ান বলেছে, শাহরুখ খান একবার মাত্র পেট ভরে খান দিনে, ব্যায়াম করেন মাত্র আধা ঘন্টা করে প্রতিদিন। পাঠানের আগে 4 বছর পর্দায় অনুপস্থিত ছিলেন অভিনেতা। সেই সময় প্রসঙ্গে শাহরুখ খান জানিয়েছেন, 55 বছর বয়সে আমি বিরতি নিয়েছিলাম, মহামারীর সময় কিছুই করার ছিল না, তাই তখন সবাইকে বলতাম ইতালিয়ান রান্না আর ব্যায়াম শিখতে। আমি তখন ব্যায়াম করতাম, আমি পেশিবহুল শরীরও তৈরি করি। শাহরুখের পরবর্তী ছবি কিং, সঙ্গে থাকবেন অভিনেতার মেয়ে সুহানা খানও। ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। শাহরুখ খান আরও জানান, গত 7-8 বছর ধরে এমন একটি ছবি করতে চাইছিলাম, তখনই ভাবলাম সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি ছবি বানাতে পারবেন, ছবিটি সবার ভালো লাগবে। শাহরুখ খান নতুন ধামাকা নিয়ে আবারও পর্দায় উপস্থিত হবেন, সেটা নিশ্চয়ই ভক্তদের জন্য দারুণ একটি সুসংবাদ।